দ্য গোল্ডেন ট্রায়াঙ্গেল, এরকম আমরা অনেক কিছু শিখেছি, এইটা গোল্ডেন ট্রায়াঙ্গেল, ওইটা গোল্ডেন ট্রায়াঙ্গেল, সেটা গোল্ডেন ট্রায়াঙ্গেল। আজকে আমার কাছে একটা ট্রায়াঙ্গেল আছে, বাট ধরে নেই এটা গোল্ডেন ট্রায়াঙ্গেল না, এটা হলো চাকরির ট্রায়াঙ্গেল। আমাদের সবার একটা ইচ্ছা আছে, চাকরির ত্রিভুজ, সবাই আমরা একটা ড্রিম জব পেতে চাই। আমরা যে যে অবস্থায় আছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার স্টুডেন্ট, আমাদের একটা স্বপ্নের চাকরি আছে। অ্যান্ড দেন আমাদের কাছে প্রশ্ন আসে যে ভাইয়া, এই চাকরির জন্য আমরা নিজেকে কীভাবে প্রিপেয়ার করতে পারি? সিম্পল, এই ট্রায়াঙ্গেলটা একটা খাতা কলম এঁকে ফেলো, এঁকে ফেলে কয়েকটা জিনিস লিখো। তার আগে আমি বলে রাখি, আমি অলওয়েজ জানি, বলে দিই একটা জিনিস, মনে করো এটা হলো তুমি আর এটা হলো তোমার সেই ড্রিম জব। এই ড্রিমটা যাওয়ার মাঝখানে কিন্তু তোমার সিভি লিখতে হয়, অ্যান্ড দেন সাবমিট করতে হয়। তারপরে সিভি দিয়ে যদি পার হও, তারপরে তোমাকে ভাইবা দিতে হবে, ভাইবা দিয়ে যদি পার হও, তারপরে তুমি সেই ড্রিম জবে যেতে পারো। তুমি যে যে অবস্থানে আছো, ফার্স্ট সিভি দিবা, ওটা পার হলে তার ভাইবা দিবা, ভাইবা পার হলে তারপরে তুমি তোমার ড্রিম জবে যাবা। এখন এটা তো তুমি বুঝছো, বাট তোমার কোন কোন স্কিল সেটস থাকা দরকার, এই জিনিসগুলোই হলো আজকে তোমাকে চাকরির ত্রিভুজে আমি জানাচ্ছি। একদম বেসিক যে জিনিসটা দরকার সেটা হলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বাংলাতে এবং ইংলিশে। খুবই যদি সহজ ভাষায় বলি, বাংলা এবং ইংরেজিতে বলতে এবং লিখতে পারা। সো বাংলা এবং ইংলিশে তুমি যদি বলতে এবং লিখতে পারো, তার মানে আমি ধরে নিচ্ছি তুমি ফোন কল করতে পারো, SMS টাইপ করতে পারো, ইমেইল লিখতে পারো। সো এগেন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, বাংলা এবং ইংলিশে কথা বলতে পারা, সামনে সামনে কথা বলতে পারা, মেসেজ লিখতে পারা, SMS করতে পারা, ইমেইল করতে পারা। সো বেসিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন। সেকেন্ড যে ট্রায়াঙ্গেল, সেটা হলো সফটওয়্যার স্কিলস। যে কোনো অর্গানাইজেশনে, তুমি যেই অর্গানাইজেশনে জয়েন করো না কেন, ওটার কাজগুলো করা হয় হলো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে, অথবা যারা এখন ক্লাউডে শিফট হয়ে গেছে তারা করে হলো গুগল ডক, গুগল শিট আর গুগল স্লাইডসে। সো ওয়ার্ডকে গুগলের যে ভার্সনটা আছে, মাইক্রোসফটের তো ওয়ার্ড, গুগলের ওটা ডক, মাইক্রোসফটের এক্সেল, গুগলের ওটা শিটস, মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট, গুগলের ওটা স্লাইডস। সো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট শিখে ফেলো, আর যদি পারো গুগলের ডক, শিটস আর স্লাইডস ইজিলি পারবা, সেম জিনিস। এইটা তুমি তোমার কম্পিউটার করছো, ওটা ক্লাউডে করছো। সো বেসিক সফটওয়্যার স্কিলস ইজ আ মাস্ট। এগেন, এগুলো করার হাজারটা সোর্স আছে, এগুলো শেখার প্রচুর কোর্স আছে, ফ্রি অনলাইন টিউটোরিয়াল আছে, 10 মিনিটস করে গেলেই সফটওয়্যার কোর্সেস এর আন্ডারে সবগুলো কোর্স পাবা, একটু শিখে নাও। অ্যান্ড ফাইনালি, কর্পোরেট গ্রুমিং। কর্পোরেট গ্রুমিং মানে হলো তুমি যে কর্পোরেটে একটা যাচ্ছ, একটা চাকরি করছো, এটার জন্য তোমার গ্রুমিং দরকার। স্কুল লাইফে ওরিয়েন্টেশন ছিল, কলেজ এডুকেশন ওরিয়েন্টেশন ছিল, ইউনিভার্সিটি ওরিয়েন্টেশন ছিল। ইউনিভার্সিটি লাইফ পার হওয়ার পরে মানুষজন ধরে নিবে তোমার সবকিছু ডান, এতদিন ধরে তো শিখছো, তোমার এই গ্রুমিংটা হয়ে গেছে। সো কর্পোরেটের জন্য যে গ্রুমিংগুলো লাগে ওইটার জন্য তোমাদের থাকে কী কী? নেটওয়ার্কিং স্কিল, তোমাকে এক জায়গায় পাঠালে তুমি যেন ওইখানকার লোকজনের সাথে কথা বলতে পারো, হাই হ্যালো করতে পারো, খাতির দায়ী করতে পারো, ওদের কী দরকার এটা জেনে আসতে পারো, তোমার কোম্পানি কোনো কিছু একটা জিনিস সেল করে আসতে পারো। সো কোনো একটা জায়গায় পাঠানো হয়েছে, ওখানকার সবার সাথে মিঙ্গল করে ওদের লিড কালেক্ট করে আনতে পারো, তারপর ওদের কন্ট্যাক্ট নিয়ে আসতে পারো, ওদের সাথে ভালো খাতির রাখতে পারো। সো এভরিথিং, যা যা বললাম, নেটওয়ার্কিং। সো নেটওয়ার্কিং করার ক্যাপাসিটি তোমার আছে কিনা? দুই নম্বর, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমাকে দেখে অলওয়েজ তোমার মনে হয় তুমি এনার্জেটিক, তুমি সুপার স্মার্ট, তুমি কনফিডেন্ট, নাকি তোমাকে দেখে মনে হয় ক্লান্ত, খিদা লাগছে, এরকম? সো বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্ট্যান্ট। বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমার ড্রেস কোডও থাকে, তুমি এক জায়গায় গেছো ফর্মাল ইভেন্টস, পরে গেছো চাপ্পল, সো ডিফিকাল্ট, রাইট? ফাইনালি, অ্যাটিটিউড, তোমার শেখার আগ্রহ আছে কিনা, তুমি কি রিয়াক্টিভ মানুষ না প্রোঅ্যাক্টিভ মানুষ। নিয়ে আমি পরে একটা ডিটেল ভিডিও করেছিলাম, রিয়াক্টিভ মানুষ হলে রিয়াক্ট করে, একটা কাজ দিছে, আল্লাহ এত কাজ দিছে, আমার বস ভাল লাগে না, কি করব, এই চাকরি তেনা বেচাইতে 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 নাই। প্রোঅ্যাক্টিভ মানুষ উল্টা নিজের কাজের বাইরে বাইরে আরও আরেকজনের কাজ নেয়, বসের কাজে হেল্প করে, বসের কাছে আরও জানতে চায়, শিখতে চায়, অন্য একটা নতুন কোর্স করে সার্টিফিকেট আনে, তার প্রমোশনও ফাস্টার হয়। সো অ্যাটিটিউডটা অনেক বেশি দরকার, রিয়াক্টিভ না হয় প্রোঅ্যাক্টিভ হয়। তাই ছিল চাকরির ট্রায়াঙ্গেল, সিম্পল, এর বাইরে অনেক কিছু দরকার, বাট বেসিক যদি এই কটা জিনিস তোমার থাকে, তোমার জন্য যে কোনো চাকরি পাওয়া অনেক সহজ হয়ে যাবে। কারণ তোমার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বেটার, তুমি ইন্টারভিউ বোর্ডে ফাড়াই দিয়ে আসতে পারবা, কথা দেখেই তোমার লোকজন ইমপ্রেসড হয়ে যাবে। তোমার রিটেন কমিউনিকেশন বেটার, তোমার সিভিতে খুব সুন্দর তুমি উপস্থাপন করছো, সিভি ইন্টারভিউর আধা জিনিস কিন্তু এখানেই শেষ। দুই নম্বর, তোমার সফটওয়্যার স্কিল অনেক ভালো, তোমার সফটওয়্যার কাজ যদি ভালো হয় তোমার সিভিটা দেখতে ভালো হবে, তোমার রিপোর্টগুলো সুন্দর হবে, তুমি যেই কোম্পানিতে কাজ করবে ওটা যে প্রেজেন্টেশন দেবে ওগুলো সুন্দর হবে, তোমার নেক্সট প্রমোশন নিশ্চিত। অ্যান্ড ফাইনালি, তোমার কর্পোরেট গ্রুপ, তোমার নেটওয়ার্কিং ঠিকঠাক, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, ড্রেস কোড ইটস পারফেক্ট, তোমার অ্যাটিটিউড ইজ অলওয়েজ অন টপ, প্রোঅ্যাক্টিভ, ঠেকা রেখে তোমাকে
কই চলে যাওয়া তুমি কল্পনা করতে পারবে না। সেকেন্ড বলে রেখো, তুমি যে যেখানে আছো সিভি দিবা, তারপরে ভাইবা দিবা, তারপরে তোমার সেই ড্রিম জবে পৌঁছাচ্ছ। সো এইটা করার জন্য এই যে ত্রিভুজের যে পয়েন্টার গুলো আছে এগুলো একদম পারফেক্টলি মাস্টার করে ফেলো। সবগুলো নিয়ে আমি পার্সোনালি ভিডিও করেছি, আমার চ্যানেলে আছে এমন সাদিক 10 মিনিটস করে, এগুলো সবগুলো ফ্রি কোর্স দেওয়া আছে, সফটওয়্যার কোর্সেস এর সিভি ইন্টারভিউ ডিটেইল কোর্স দেওয়া আছে, সবগুলো একটু শিখো, একটু দেখো, দেখে নিজেকে প্রিপেয়ার করো, সো দ্যাট চাকরির বাজারে গিয়ে বলতে না হয় যে আরে কপালে ছিল না পোড়া কপাল, রাদার তোমার চাকরিটার জন্য তোমার কন্ট্রোলে থাকে এবং খুব ভালো জায়গায় তোমার ড্রিম জবটা ইজিলি হাসিল করে নিতে পারো। বেস্ট উইশেস।